রাজ্যের মুখ্যমন্ত্রী বড়গলায় বলেছেন, নাগরিক পরিষেবা দেওয়া নাকি তার দলের সবচেয়ে বড় কাজ। যদিও মুখ্যমন্ত্রী সেবা এবং পরিষেবা শব্দ দুটির অর্থ গুলিয়েছেন। আমাদের এটা শপথ নেবার দিন আজকে, দুর্নীতির সাথে আপোষ নয়। আর যারা ইলেক্টেড হয়ে মানুষকে সেবা দেবেন না, তাদের সাথে আমরা কোনো সম্পর্ক রাখবো না। তার কারণ, মানুষকে পরিষেবা দেয়া আমাদের সবচেয়ে বড় কাজ। অথচ বিজেপি করবার অপরাধে বালুরঘাটে মিলছে না কোনো নাগরিক পরিষেবা। ওয়ার্ড কাউন্সিলরকে অভিযোগ জানাতে গেলে কাউন্সিলর বলছেন সুকান্ত মজুমদারকে বলতে, রীতিমতো ব্যঙ্গ করে বলছেন এখান থেকে কেন বিজেপি প্রার্থী জিতে গেছে দিল্লি। এমনই অভিযোগ বালুরঘাটের 25 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের। জায়গায় জায়গায় গলিতে এখনও ইলেকট্রিকের লাইটের কানেকশন বন্ধ করা আছে, তারপর রাস্তার মাঝখানে নিকাশি ব্যবস্থা, ড্রেনের জল জমে আছে, কোনো ব্যবস্থা নিচ্ছে না। প্লাস আপনার ড্রেনের জল রাস্তাতে চলাচল, এরকম নোংরা গোলা 20-25 দিন ধরে পড়ে রয়েছে বললে এই সমস্ত বলছে কেন, মানে কারণটা কি বলছে? ওরা হেরে গেছে লোকসভায়, গোহারা হেরেছে, তার প্রতিশোধ নিচ্ছে জনগণের উপরে। এটা কি লোকসভা ভোটের ফলাফলের পর থেকে এটা একদম একদম লোকসভার পর থেকে এরকম আরম্ভ করেছেন? তার আগে কি পরিষ্কার পরিচ্ছন্ন হতো? হতো, মোটামুটি হতো, না হয় না হতো, কিন্তু এখন পুরোপুরি বন্ধ আছে, এখন পুরোপুরি বন্ধ। কমপ্লেন জানা হয়েছে, তা মানে করে না, ভোটের আগে ধরতো পা, এখন শুধু মানে পরিষ্কার সুদ্ধা কিছু করে না, ভোটের আগে পা ধরতো, আর এখন ভোটের ভোট পাড়িয়ে গেছে, এখন নোংরা সুদ্ধা ধরতে। কবে থেকে এই নোংরা পরিষ্কার করছে না? ওই তো মানে ভোটের পর থেকে। পৌরসভার পরিষেবা না পেয়ে অবশেষে এলাকার বাসিন্দারা দ্বারস্থ হয়েছেন বালুরঘাট মহকুমা শাসকের। এদিন মহকুমা শাসকের দফতর পৌর পরিষেবা স্বাভাবিক করার জন্য ডেপুটেশন দেন এলাকাবাসী। কমিশনার বলছে যে হবে হবে দাঁড়াও, দিদি তো তোমরা ভোটই দেওনি, তাই আমরা কি আর রাস্তা করে দিব, হবে দাঁড়াও, এইটুকুই বলছে আর কিছু বলছে। তার মানে বিজেপিকে ভোট দেওয়ার জন্য আপনাদের জলকাদাতে হাঁটতে হচ্ছে? হ্যাঁ হ্যাঁ। কি বিষয়টা বলেন? আমরা বিজেপিকে ভোট দিয়ে জলকাদা দিদিকে ভোট দেয়নি, এই জন্য আমাদের পুলিশ কোনো মনে রাস্তাঘাটও করে দিবে না, কোনো সুযোগ সুবিধাও দিবে না। বৃষ্টির পরে জল জমে যায়, সেই জল নিকাশনের কোনো ব্যবস্থা নাই, তারপরে দীর্ঘদিন ধরে যে পাইপলাইনের কাজ হয়েছে, সেই পাইপলাইনের গর্তগুলো আরও বড় হয়ে গেছে, তার ঠিক মতন পানীয় জল নাই, ঘোলা জলের ব্যবস্থা, মানে সব দিক থেকে দীর্ঘ 1 মাস ধরে ইলেকট্রিকের কোনো ব্যবস্থা নেই। কাউন্সিলরকে যদি বলা হয় রোড লাইটটা জ্বলছে না, প্রত্যেকটা গলিতে এই একই সমস্যা, কিছু মেন হচ্ছে মেন লাইনেও নাই, বিশেষ করে আদিবাসী পাড়া থেকে শুরু করে ওদিক থেকে দেখা যায় না। আদিবাসী পাড়া ওই জায়গাটা তো বিশেষ অবস্থা, কীরকম কি মনে করছেন যে কেন ইলেকট্রিক লাইন নেই বা পরিষ্কার করছে না? ইলেকট্রিক লাইন আমাদের যে কমিশনার যে আছে তাকে জানানো হয়েছিল, তিনি বলেছেন যে সুকান্ত মজুমদারকে ভোট দিয়েছেন, তিনি এইসব বাকি কাজগুলো করবেন। ভোটের ফলাফলে পর থেকে শুরু হয়েছে, কমিশনারকে জানালে কি বারবার একই কথা বলছে? হ্যাঁ, এবং আমি যখন বাড়ি থেকে বেরিয়ে আসছি তো সবাই একই কথা বলে যে বিজেপিকে ভোট দেওয়া খুব ভুল হয়ে গেছে, যার জন্য কমিশনার কোনো কাজ করছেন না। উনি ডাইরেক্ট বলেছেন যে আমরা কোনো কাজ করবো না। বালুরঘাট পৌরসভার 25 নম্বর ওয়ার্ডের সুকান্ত কলোনি এলাকায় দীর্ঘদিন ধরে আবর্জনা পরিষ্কার হচ্ছে না, এলাকার রাস্তাগুলিতে উপচে জমেছে জঞ্জাল, চলাচলের সমস্যা হচ্ছে সাধারণ মানুষের, পাশাপাশি রাস্তায় আলোগুলোই বন্ধ, ফলে সন্ধ্যের পর গোটা এলাকা অন্ধকারে আচ্ছন্ন হয়ে থাকছে। এলাকাবাসীদের অভিযোগ, এ বিষয়ে পুরসভার 25 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে বারবার জানানো হলে তিনি বলছেন লোকসভা ভোটে সুকান্ত মজুমদারকে ভোট দিয়েছেন, তার কাছে গিয়ে অভিযোগ করুন। কাউন্সিলর বলে আমরা ওখানে যাব না, আর আমাদের যাচ্ছে বলে যে ওই সুকান্ত মজুমদারের কাছে, হ্যাঁ ও কোনো কাজ করবে না আমাদের এই পরে। কি জন্য আমরা ভোট দিইনি? যে আমরা ভোট দিইনি যার জন্যে দিবে না। আচ্ছা, তো আপনাদের তাহলে এখন সমস্যা কী হচ্ছে? সমস্যা এখন আমাদের কোনো এই ওয়ার্ডের কোনো কাজ হচ্ছে না, কোনো আমাদের কোনো একটা তিরপল সুবিধা দিচ্ছে না। কাউন্সিলর কি ওয়ার্ডে এখন আসে? আসে না, কাউন্সিলর আসে না, আগে আসতো এখন আর আসে না। আসেন আর না? না। তো আপনারা এখন তাহলে কী চাইছেন? এখন চাইছি ওই যে আমি 5,000 টাকা দিয়েছিলাম, ওই 5,000 টাকা ফেরত চাইছি। কী কারণে দিয়েছিলেন? 5,000 টাকা দিয়েছিলাম আমি একটা ভোটার ফটো করার জন্যে, হয়নি কার্ড? হয়নি। বিগত লোকসভা ভোটে বালুরঘাট পৌরসভা অঞ্চলে ব্যাপক জয় পায় বিজেপি। শুধুমাত্র বালুরঘাট পুরসভার 25টি ওয়ার্ড থেকে 25,000-এরও বেশি ভোটে জয়ী হন বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার।
কিন্তু পুরসভা তৃণমূল কংগ্রেসের। ওয়ার্ডে ওয়ার্ডে নোংরা আবর্জনা জঞ্জালে নিকাশি পরিষ্কার করানোর দায়িত্ব কাউন্সিলরের, বিদ্যুতের পোস্টে আলো লাগানোর দায়িত্ব তৃণমূলের পুরসভার, সেই ন্যূনতম দায়িত্বটুকুও পালন করছেন না পুরসভার নির্বাচিত কাউন্সিলর, বরং পাল্টা কটাক্ষ করছেন। এটা হলো 25 নম্বরের ওয়ার্ড কাউন্সিলর কুলাই সরকারের বাড়ি। উনি লোকসভায় তৃণমূল হারার ফলে ওয়ার্ডের বিভিন্ন পরিষেবা বন্ধ করে দিয়েছে। ওয়ার্ডের জনগণ যখন ওনার কাছে যাচ্ছেন যে আজকে পানীয় জলের অবস্থা খুব খারাপ, জল খোলা বেরোচ্ছে, তার প্রতিবাদ করতেছেন, একটা বৃষ্টি পড়ছে, তিরপলের দরকার, তা বলছেন যে আপনি যান সুকান্ত মজুমদারকে ভোট দিয়েছেন, সুকান্ত মজুমদার আপনাকে তিরপল দেবে। আমি বলছি সুকান্ত মজুমদারকে বালুঘাটবাসী ভালোবেসে দু হাত দিয়ে ভোট দিয়ে জিতিয়েছেন। একজন সাংসদ হিসাবে ওনার যা কর্তব্য উনি জেলা জেলা করছেন, কিন্তু একজন তৃণমূলের কাউন্সিলর যে ওয়ার্ডের লোক ওনাকে ভোটে জিতিয়েছেন, একজন জনপ্রতিনিধি হিসেবে ওনার কাজ কী? লোকের সুষ্ঠু পরিষেবা দেওয়ার। উনি তা না করে উনি এই সমস্ত কথাবার্তা বলছেন, যান সুকান্ত মজুমদারের কাছে। তাহলে আপনি কী করতে আছেন এই কাউন্সিলের পদে? আপনার কর্তা ত্যাগ করুন এবং ভারতীয় জনতা পার্টি সেই যাত্রাটা দেখে নেবে। লোকসভা নির্বাচনের পর থেকেই এই অবস্থা। বারবার আবেদন জানিয়েও কোনো কাজ না হওয়ায় গত শনিবার 25 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বাড়ির সামনে নোংরা আবর্জনা জঞ্জাল ফেলে দিয়ে যান ক্ষুব্ধ এলাকাবাসী, আর তারপরেই ক্ষেপেছেন কাউন্সিলর। চেয়ারম্যান দাবি করেছেন অভিযোগ ভিত্তিহীন। 25 নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর তিনি তো এর আগেও এই বিষয়ে আমার কাছে একটা অভিযোগ এসেছিল, আমি শুনেছি। তো তখন আমি বলেছি যে বালুঘাট পৌরসভার তরফ থেকে বালুঘাট পৌরসভা যে সার্ভিস দেয় স্পেশালি স্যানিটারি ডিপার্টমেন্ট, তো অন্যান্য অনেক পৌরসভা থেকে বালুঘাট পৌরসভা ভালো সার্ভিস দেয়, এবং ওখানে হয়তো বিচ্ছিন্ন দু একটা ঘটনা হয়তো ঘটতে পারে, তো সেই বিষয়ে আমরা তদারকি করেছি ব্যাপারটা, এবং আমরা আরও এই বিষয়টা সম্পর্কে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে এটা মনে হয়, আমার যেটা মনে হয়, এটা একটা বিরোধীদের চক্রান্ত বা বিরোধীদের প্ররোচনায় এই কাজটা হয়েছে। কোনো বিরোধীদের চক্রান্ত নয়, এলাকাবাসীরাই এ কাজ করেছেন বলে জানিয়েছেন তারা। সে কারণেই এবার কাউন্সিলরের পদত্যাগ চাইছেন এলাকাবাসী, কারণ তারাও শুনেছেন মুখ্যমন্ত্রীর কথা। মাধ্যম, ব্যুরো রিপোর্ট।